আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি ইঞ্জিনিয়ার প্রকৌশলী শফিক রহমান শফিক বলছি। আমার আজকের যে বক্তব্য সেটা হল প্রকৌশল। কৌশলটা কি? প্রকৌশলটা হল একটা কৌশল, আর স্বল্প জায়গায় স্বল্প পরিসরে কিংবা কোন ঐতিহ্যকে কিংবা স্থাপনা স্বল্প জায়গায় করে মানুষের বসবাস উপযোগী কিংবা বিনোদন খোরা কিংবা রাস্তাঘাট ব্রিজ কালভার্ট চুক্তিসঙ্গত ভাবে সুন্দরভাবে করে দেওয়াই হল এটা প্রকৌশলের কাজ। বিশ্বের যে দেশ যত উন্নত তার অবদান কিন্তু এই প্রকৌশলী, অর্থাৎ যে দেশ রাস্তাঘাট বিল্ডিং যতগুলো যে যত উন্নত সে দেশটা বিশ্বে দেখেন আপনি আইফেল টাওয়ার কিংবা হোয়াইট হাউস কিংবা তাজমহল, এই ধরনের যতগুলো স্থাপনা রয়েছে সবই কিন্তু এই প্রকৌশল দ্বারা নির্মিত। আর বিশ্বের দিকে সমাধান প্রকৌশল অবদান অনস্বীকার্য। বিশ্বের সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত যত স্থাপনা যত কৌশলগত ভাবে অবকাঠামো নির্মাণ হয়েছে এর অবদান কিন্তু প্রকৌশল। আমি যে প্রকৌশল হিসাবে তাকায় আমি আপনাদের যে কথাগুলো বলছি আসলে আপনারা ই করে দেখবেন যে দেশের উন্নত স্বর্ণশিখরে যদি যেতে হয় তাহলে কৌশলগত অবদান অবশ্যই ভালো। আমি স্বীকার করতে হবে যে আপনারা পিরামিড শুনেছেন কিংবা তাজমহলের কথাও শুনেছেন, এটা অনেকে এখন অবাক করে যে কিভাবে সম্ভব। আসলে এটা প্রকৌশলী দ্বারাই নির্মিত হয়েছে। কেউ প্রকৌশলী তার মেধা দ্বারা এগুলো নির্মাণ করেছেন। মেধায় আজকে সারা দুনিয়ায় এসব স্থাপনার জন্য সমাদৃত। আমি আগে বলেছি যে দেশ যত উন্নত তার অবদান এই প্রকৌশল। যে দেশে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট যত রয়েছে বা উন্নত রয়েছে সে দেশকে তত উন্নত করা হয়ে থাকে। তাই প্রকৌশল একটা প্রয়োজন এবং ভবিষ্যতে এর প্রয়োজনীয়তা থাকবে। মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন নিত্য নতুন কৌশলগত মনে হবে, অল্প জায়গায় অনেক লোক থাকার প্রয়োজন, স্বাস্থ্যগত শিক্ষা চিকিৎসা আসলে সবকিছু স্থাপনার জন্য কিন্তু প্রকৌশলী একটা প্রয়োজন। আমি প্রকৌশলের কথা এই জন্য বলছি, আমি একজন প্রকৌশলী এবং আহ্বান করছি আপনারাও আসেন, প্রকৌশল বিদ্যায় অর্জন করুন, দেশকে দেন, জাতিকে দেন, কিছু উপহার দেন, ব্রেনকে ট্রেন বানিয়েন না। এবং আমাদের সরকারকে আহ্বান করব প্রকৌশলীদের যথাযথ সম্মান দান করা হয়, তাদেরকে উৎসাহ দেওয়া হয় এবং তারা শিক্ষিত হয়ে দেশে কিংবা বিদেশে যেন অবদান রাখতে পারে, দেশে সুনাম রাখতে পারে, এই সহকে আহ্বান করছি।